হ্যালো ভিউর্স লাজক বলছি ওয়েবসাইটি থেকে আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের পার্মা লিঙ্ক আমরা চেঞ্জ করতে পারি এবং পার্মা লিঙ্ক আসলে কি তো আমাদের ওয়েবসাইটে আমরা যখন আসব তখন আমরা আমাদের এখানে যে পোস্টিংগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যখন কোন পোস্ট ওপেন করব ওপরের দিকে আমাদের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি যদি একটু দেখেন তাহলে দেখবেন যে লিঙ্কটি দেখতে আপনার হচ্ছে অনেক বড় দেখাচ্ছে এবং এই লিঙ্কটি আসলে এসিও ফ্রেন্ডলি না তো আমাদের কি করতে হবে এই ওয়েবসাইটটি এসিও ফ্রেন্ডলি আপনার হচ্ছে করতে হবে এবং লিঙ্কগুলো এসিও ফ্রেন্ডলি করতে হবে এসিও ফ্রেন্ডলি বলতে যে গুগলে যখন সার্চ করবে তখন গুগলে আমরা দেখতে পাই অনেক ওয়েবসাইট যেই সাইটগুলো সময় প্রথমের দিকে থাকে মানে প্রথম টপ টেনে হচ্ছে থাকে এই যেই সাইট বা এই সাইটগুলোর অবশ্যই এক্সট্রা কোনো আপনার গুণাবলী থাকে যেই গুণাবলীর উপর ভিত্তি করেই বা যেই আপনার কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করেই কি করে গুগল এই সাইটগুলোকে প্রথম দিকে আনে তো এই কোয়ালিফিকেশনের জন্য আমাদের ওয়েবসাইটটিও কি করতে হবে এটি হচ্ছে একটি কোয়ালিফিকেশন আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি অবশ্যই এসিও ফ্রেন্ডলি করতে হবে এখানে দেখুন এই মুহূর্তে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটুকু আসলে আমাদের জন্য বলতে পারেন যে খারাপ দিক আমাদের কী করতে হবে এই লিঙ্কটি এসিও ফ্রেন্ডলি করতে হবে এসিও ফ্রেন্ডলি কীভাবে আমরা করবো এবং পার্মা কিভাবে চেঞ্জ করবো আমরা ফার্স্ট আসবো হচ্ছে সেটিংসে আমাদের ওয়ার্ড প্লেসের সেটিংসে এবং এখান থেকে হচ্ছে পারমা লিঙ্কস যে অপশনটি আছে এই বাটনে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার পোস্ট নেম এই যে যেই ফর্মেটটি আছে মানে ওয়েবসাইট স্ল্যাশ পোস্ট নেম এই ফর্মেট যেটি আছে এই ফর্মেটটি অনেকটা আপনার হচ্ছে এটা এসিও ফ্রেন্ডলি হচ্ছে একটা লিঙ্ক কারণ গুগল যখন সার্চ গুগলের সার্চ ইঞ্জিন যখন হচ্ছে কোনো ওয়েবসাইটের কোয়ালিটি চেক করে তখন সে এই করে যে লিঙ্কে তার কিওয়ার্ডটি আছে কি না তো আমাদের এই মুহূর্তে যে লিঙ্কটি আছে এটি আসলে এসিও ফ্রেন্ডলি না আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম পোস্ট নেম এটা দিয়ে সেভ চেঞ্জেস এই বাটনে যখন ক্লিক করব আমাদের ওয়েবসাইটে এর লিঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে তো আমরা আমাদের সাইটটি একটু রিফ্রেশ করে নিই আমাদের সাইডে আমরা হোম পেজে আসলাম এবং হোম পেজ থেকে আমরা যে কোনো একটা আর্টিকেল যদি ওপেন করি যেমন এখানে দেখুন আমরা যদি ক্লিক করি ক্লিক করলেই উপরের দিকে দেখুন এই মুহূর্তে যে লিঙ্কটি তৈরি হলো এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক ভালো আপনার হচ্ছে একটি দিক তো আমাদের ওয়েবসাইডের এই যে যে বিষয় এই লিঙ্কটাই হচ্ছে অ্যাকচুয়ালি পারমালিংস এবং আমাদের এইখান থেকে আমরা কি করতে পারি আমাদের পারমা চেঞ্জ করতে পারি এবং এসিও ফ্রেন্ডলি করতে পারি তো এইভাবে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের যে পোস্ট আছে এই পোস্ট নেম অনুযায়ী আমাদের পেজের লিঙ্কটা আমরা চেঞ্জ করতে পারি সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং নেক্সট ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে